হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি আলু সয়াবিন। চলুন দেখাই কিরম করে বানাচ্ছি। প্রথমে আমি কড়াতে 2 চামচের মতন তেল দিয়ে তেলটা একটু গরম হতে দেব। ওরপরে আমি চৌকো চৌকো করে আলু কেটেছি, ওগুলো ভালো করে ভেজে নেব। একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলো এবার তুলে নিচ্ছি। এই তেলেতেই সয়াবিন ভেজানোগুলোকে জল ভালো করে নিকড়ে নিয়ে তারপর আমি এগুলোকে ভেজে নেব। একটু লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কড়াতে 2-3 চামচের মতন তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পর একটুখানি ডালচিনি আর একটা ছোট এলাচ দিয়ে পেঁয়াজ কাটাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। তারপর 2 চামচ আদা রসুন বাটা, 2 একটুখানি কষে নেব। তারপরে 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে কষে নিতে হবে। 1টা টমেটো কাটা একটুখানি জল দিয়ে মিক্স করে নেব। একটু ধনে পাতা দিয়ে এটাকেও নেড়ে নেব। এটা খুব কম তেল মশলা দিয়ে বানানো। এবার এতে আমি সয়াবিন আর আলু ভাজাটা দিয়ে ভালো করে কষে নেব 3-4 মিনিট। স্বাদ মতো নুন দিয়ে দিলুম। সয়াবিন আলু কিন্তু ভালো করে কষে নিতে হবে। কষা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতন গরম জল ঢেলে দিলাম। দিয়ে এটা আমি মিডিয়াম আঁচেতে 15 মিনিটের মতন ফোটাতে দেবো। হয়ে গেল সয়াবিন আলুর ঝোল। এইভাবে বানিয়ে দেখবেন। এবার আমি একটা বোলে ঢেলে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার একটা অন্য নতুন রেসিপি নিয়ে আসছি।